সময় আর বেশি দিন নাই, সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা পৃথিবীতে আবার জেগে উঠেছে, ইসরায়েলের হাতটি ভেঙে দিয়ে পৃথিবীটাকে বিদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পতাকাদের এই পতাকার মালিক কারা বলেন? এই পতাকার মালিক কারা? ইসরায়েল এই পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমার সামনে কথা আরো আছে, যে সমস্ত হায়ওয়ানগুলো ধর্ম যার যার উৎসব সবার এই বাক্য ছড়ায়, আমি টঙ্গীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, আরো আট দিন পরে আমাদের, আট দিন না তো আরো কম, ছয় সাত দিন পরে আমাদের পবিত্রতম উৎসব ঈদুল আজহা, আপনাদের এলাকার কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুর্তাদ, কোন বেঈমান, কোন আল্লাহ দ্রোহী কখনো কি বলেছে ধর্ম যার যার উৎসব সভা চলো ঈদের নামাজ পড়তে যাই, ধর্ম যার যার উৎসব সভা চলো গরুর গোশত খেতে যাই? তারা কখনো ধর্ম যার যার উৎসব সভার বলে আপনার কুরবানি করতে আসে? তাহলে বোঝা গেল ধর্ম যার উৎসব, ধর্ম যার যার উৎসব সভার এমন কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে? কথা বুঝেন? কুরবানি আল্লাহ আমাদেরকে বলেছেন লাইয়ানা আল্লাহ লুহুমহা, আমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, আমাদের রক্ত পৌঁছায় না, আপনারা জানেন, ওয়ালা কিয়ানা আলহু তাকওয়া মিনকুম, আমাদের আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি যে মহব্বত ভয় আছে সেটা আল্লাহর কাছে পৌঁছায়। মুসলমান তাকওয়ার পরিচয় দেওয়ার সময় চলে আসছে, পৃথিবীর মানুষ দুই ভাগ হয়ে গিয়েছে, এক ভাগ আল্লাহর বাহিনী আরেক ভাগ শয়তানের বাহিনী, এক ভাগ আদমের বাহিনী আরেক ভাগ ইবলিসের বাহিনী, এক ভাগ ইব্রাহিমের বাহিনী আরেক ভাগ নমরুদের বাহিনী, এক ভাগ মূসার বাহিনী আরেক ভাগ ফেরাউনের বাহিনী, এক ভাগ মুহাম্মদের বাহিনী আরেক ভাগ আবু জাহেলের বাহিনী। পৃথিবীতে দুই ভাগ হয়ে গিয়েছে, আমরা মুহাম্মদের বাহিনী। কথা ভালো করে বুঝেন, পৃথিবীতে দুই দল, এখন একদল হিজবুশ শয়তান আর একদল হিজবুল্লাহ, একদল শয়তানের পা ছাটে আরেক দল আল্লাহর গোলামি করে, একদল আমেরিকার পা ছাটে, ভারতের পা ছাটে, ইসরায়েলের পা ছাটে, মুসলমান একমাত্র গোলামি করে আল্লাহ, মুসলমান গোলামি করে একমাত্র কার? সময় চলে আসছে, আপনারা জানেন, আপনারা জানেন ইতিহাস, আমি লম্বা ইতিহাস বলবো না, সংক্ষেপে বলবো, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর যুগে মুসলমান প্রাতিষ্ঠানিকভাবে বাইতুল মাকদিস দখল করেছিল, বিজয় করেছিল, বাইতুল মাকদিসের বৈধ মালিক আমরা, কারণ আমরা বাইতুল মাকদিস বিজয় করেছি, অসংখ্য অগণিত নবীদের স্মৃতিভূমি এই বাইতুল মাকদিস, নবী সুলাইমানের স্মৃতি বিজড়িত এলাকা, নবী ঈসার জন্মভূমি, নবী মূসার পদধূলিতে ধন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দাম কত, আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের পাওয়ার এত, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ও চঙ্গির মুসলমান, আমার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক একদিন বাইতুল মাকদিসে পড়েছে, আমার নবীর কদম মুবারকের পাওয়ার এত বেশি, সরওয়ারে দু আলমের কদম মুবারক একদিন পড়েছে, আমার নবীর একদিন কদম মুবারকের বরকতে আল্লাহ পুরা বাইতুল মাকদিস আমাদের জন্য বরকত পূর্ণ করে দিয়েছেন। সুতরাং এই বাইতুল মাকদিস কাদের? আমাদের। বলেন বাইতুল মাকদিস কাদের? মধ্যখানে একবার ইসরায়েল, মধ্যখানে একবার খ্রিস্টানরা দখল করেছিল, দিগ্বিজয়ী মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ, সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ আবার উদ্ধার করেছিলেন, 1400 বছর থেকে বাইতুল মাকদিসের বৈধ মালিক আমরা, রেজিস্ট্রারি আমাদের, রেজিস্ট্রি আমাদের, কাগজ আমাদের, মালিকানা আমাদের, ফিলিস্তিনের কাগজ আমাদের, মালিকানা আমাদের, রেজিস্ট্রি আমাদের, সিরিয়ার কাগজ আমাদের, মালিকানা আমাদের, রেজিস্ট্রি আমাদের, আসকালানের কাগজ আমাদের, রেজিস্ট্রি আমাদের, জায়গা আমাদের, বাবেলুদদের কাগজ আমাদের, বাড়ি আমাদের, রেজিস্ট্রি আমাদের, আপনার এরপর আপনি আসকালানের কথা বলেন, গাজার কথা বলেন, রাফার কথা বলেন, গোটা ইসরায়েল এটা একটা অবৈধ জারদ রাষ্ট্র, এই ইসরায়েল এক ইঞ্চি মাটির মালিক না, ইসরায়েলের প্রত্যেক ইঞ্চি মাটির মালিক মুসলমান, ইসরায়েলের প্রত্যেক ইঞ্চি মাটির মালিক। দেখেন আপনাদের টঙ্গিতে আপনারা দেখবেন জমি খেকো আছে না? ভূমি খেকো নাই?
যে তার দুলাভাই আওয়ামী লীগের নেতা বা তার দুলাভাই অমুক এমপির পাঁচাটা গোলাম পাওয়ার দেখিয়ে অন্যের জমি দখল করে কি করে না? দেখেন, আপনি যদি জমি দখল করেন আপনার পাওয়ার থাকতে পারে, পাওয়ারের কারণে আপনি জমি কিছুদিন ভোগ করতে পারেন, কিন্তু আপনি জমির প্রকৃত মালিক না। প্রকৃত মালিক যার নামে জমি রেজিস্ট্রি করা, প্রকৃত মালিক যার নামে জমির নাম জারি হয়েছে, সেই জমির প্রকৃত মালিক। আপনি ক্ষমতার বলে কিছুদিন অবৈধ দখল করে রাখতে পারবেন, কিন্তু প্রকৃত মালিক যেদিন শক্তিশালী হবে আপনার হাড্ডি গুড্ডি ভেঙ্গে চৌচির করে দিবে। তাহলে ফিলিস্তিনের বৈধ মালিক কারা? আমরা। আরে বলেন, ফিলিস্তিনের বৈধ মালিক কারা? আসকালানের বৈধ মালিক কারা? বাবেল উদ্দের বৈধ মালিক কারা? ইসরায়েল আমাদের বাড়ি ডাকাতি করেছে, ইসরায়েল আমাদের ঘর ডাকাতি করেছে, ইসরায়েল আমাদের জায়গা ডাকাতি করেছে। সময় আর বেশি দিন নাই। সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তর শুনিরা পৃথিবীতে আবার জেগে উঠেছে। ইসরায়েলের হাতটি ভেঙে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সময় বেশি দিন নাই, আমরা বলেছি, আজকেও বলেছি, বাইতুল মাকদিসের যত ফুটা রক্ত ইহুদিরা আমাদের জড়িয়েছে, ফিলিস্তিনে যত ফুটা রক্ত ইহুদিরা আমাদের জড়িয়েছে, বাবেল উদ্দে ইহুদিরা যত ফুটা আমাদের রক্ত জড়িয়েছে, গাজা ইহুদিরা আমাদের যত ফুটা রক্ত জড়িয়েছে, এরপরে রাফা ইহুদিরা আমাদের যত ফুটা রক্ত জড়িয়েছে, ইসরায়েলের কুত্তাদের বুকের উপর পা দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। এক ফুটা রক্ত বৃথা যাবে না, প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়ার জন্য মুসলমান প্রস্তুত, যুবকরা প্রস্তুত আসুন না ইনশাআল্লাহ। সময় আসতেছে ইহুদিদের সাথে খেলা হবে, সময় আসতেছে ইহুদিদের সাথে খেলা হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, ইহুদিদেরকে শুনেন, একটা যুদ্ধ অস্ত্রের যুদ্ধ, আরেকটা যুদ্ধ বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। একটা যুদ্ধ অস্ত্র দিয়ে হামাসের মুজাহিদরা করছে। আমাদের আজকেও গাজীপুরে হুরমতে আকসা কনফারেন্স হয়েছে, সেখানেও আমি যে পয়েন্টটা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি সে পয়েন্ট হলো হামাসের মুজাহিদরা সরাসরি জিহাদ করছে। আমরা মানচিত্রের বিভাজনের কারণে সরাসরি জিহাদে অংশগ্রহণ করতে পারছি না। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা শান্তি মিশনের নামে আমাদের সেনাবাহিনীকে প্রেরণ করেন। আমরা চাই আমাদের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে প্রেরণ করা হয়। আমরা এটা চাই কি চাই না? পয়েন্ট বুঝেন, সরাসরি যুদ্ধ করতেছে হামাস, আমরা যেতে পারছি না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যে যুদ্ধ চলে সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমরা হামাসের পাশে থাকার প্রয়োজন আছে না নাই? বুদ্ধিবৃত্তিক যুদ্ধের এক নম্বর পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেছেন, এখনো মদিনা স্থিতিশীল হননি, এখনো মদিনা শক্তিশালী কোনো রাষ্ট্র হয়নি, এখনো মদিনা রাষ্ট্রের অবকাঠামো পরিপূর্ণই হয় নাই। দ্বিতীয় হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেয়েছেন সিরিয়া থেকে, দামেস্ক থেকে কুরাইশের বাণিজ্য কাফেলা মক্কায় যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ওই বাণিজ্যিক কাফেলা যদি কুরাইশ পর্যন্ত চলে যায়, মক্কায় চলে যায়, কুরাইশরা আর্থিকভাবে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবে, আর কুরাইশরা যখন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবে, মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, মদিনার জীবন নিরাপদ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাতা, প্রথম তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য 313 জন সাহাবী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির রমাগণে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বদর প্রান্তরে গিয়েছিলেন। ইসলামের প্রথম সবচেয়ে ভয়ানক বড় যে যুদ্ধ গাজওয়ায়ে বদর, যে যুদ্ধের কথা আমরা আল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিম ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তোমাদেরকে বদরে সহযোগিতা করেছেন, ওয়া আনতুম আযিল্লা, তোমরা সংখ্যায় কম ছিলে তারপরও আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছেন। বদরের যুদ্ধের প্রাঙ্গণে সরওয়ার দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গিয়েছিলেন? আরবের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য সরওয়ার দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়েছেন। আমরা এই যুদ্ধ থেকে কি শিক্ষা পেলাম? আমরা আজকে ফিলিস্তিন যেতে পারছি না, আজকে আমরা হামাসের পাশে দাঁড়াতে পারছি না, আজকে আমাদের ডিসেম্বর গত অক্টোবর তুফানে লাকসা শুরু হয়েছে, আজকে আমরা
চলে আসছে আজকে জুনের 11-12 তারিখ, আজকে এই 6 মাস 8 মাস ব্যাপী যে যুদ্ধ চলে, 9 মাস ব্যাপী সেই যুদ্ধে ইসরায়েলের কুত্তারা, ইসরায়েলের জানোয়াররা হামাসের কোন মুজাহিদের কৃষাগ্রতারা স্পর্শ করতে না পেরে এই ইহুদির কুত্তারা তারা কি করেছে, এই কুত্তারা, এই শুয়াররা, এই জানোয়াররা কি করেছে, হামাসের ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে, নিরীহ মাকে, নিরীহ বোনকে, নিরীহ শিশুকে তারা হত্যা করছে। অথচ পৃথিবীর কোন যুদ্ধ আইন এই কথা বলে না শিশুকে হত্যা করা। আজকে যে জাতিসংঘ পাকিস্তানে এক মারার জন্য তোমরা দাঁড়াতে পারো, আমরা বলি তোরাই পৃথিবীর সবচেয়ে বড় মুখটেরোরিস্ট, তোরাই পৃথিবীর সবচেয়ে বড় শয়তান, তোরাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, তোরা আবার কিসের শান্তি ফরি করে বেড়া। নচেত পাকিস্তানে এক মালালাকে কেটা গুলি করছে, তালেবানের উপর দুষ্টা পাই দিছে, ওরে বাবা রে বাবা, আর আইফেল, এই আইফেল টাওয়ারের সামনে গিয়ে তারা শান্তি মিছিল করে, ওরে বাপ রে বাপ। এখন গাজায় হাজার হাজার শিশুর রক্ত ঝরে, এদের মানবতা জেগে ওঠে না। আমরা জানি এদের ভিতর মানবতা বলতে কিছু নাই। সৈয়দ ফজলুল করিম নব্বর আল্লাহ আমার কথাও বলেছিলেন, জাতিসংঘ দিয়ে কিচ্ছু হবে না, আমাদের মুসলিম সংঘ লাগবে। কথা বুঝেন, আমরা যেতে পারছি না দেখছি, কিন্তু আমাদের কিছু করণীয় আছে না নাই? এ যুবকরা খুব ভালো করে আমার সাথে কথা বলো, আমাদের কিছু করণীয় আছে না নাই? এক নম্বর করণীয় মুকাতআ, মাইকের সাউন্ড নাই, কথা মাইক না থাকলেও শুনবেন, আমি তো শুট টুট দিই না, কথা বুঝেন। মুকাতআ মানে কি? মুকাতআ মানে হলো তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তাদের সাথে সম্পর্ক ছেদ করা। ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদ করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা আছেন ইসরায়েলের জন্য, ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদ করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? যদি আপনি ফিলিস্তিনের মজলুম শিশুদের রক্ত দেখে আপনার অন্তরে মায়া না লাগে, যদি ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর মতো অবস্থা আপনার অন্তরে তৈরি না হয়, ফিলিস্তিনে আমার বোনের রক্ত দেখে, আমার ভাইয়ের রক্ত দেখে, ফিলিস্তিনে আমার ছোট শিশুদের রক্ত দেখে আপনি যদি কষ্ট না পান, আপনার শরীর যদি না জাগে, বুঝবেন আপনি ইহুদিদের কেনা গোলাম দালাল ছাড়া কিচ্ছু না। আপনার শরীরে ইহুদিদের রক্ত আছে বুঝতে পারবেন, আপনার ব্লাড টেস্ট করা দরকার। এখন আমরা হামাস ফিলিস্তিন যেতে পারছি না, এক নম্বর প্রশ্ন, ইসরায়েলের যাবতীয় পণ্য 3 তালাক দিতে হবে। ইউটিউবার বারে এই আলোচনাটা ছাড়বেন খুব গুরুত্ব দিয়ে, আমি কখনো কখনো বলি না আমার আলোচনা ছাড়েন, এটা ছাড়বেন। ইসরায়েলের পণ্য 3 তালাক দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমাদের ওই যে আমাদের ইসলামী আন্দোলনের লোকজনই বলে, যুবকরা তো কথা বলে না, ইসরায়েলের পণ্য 3 তালাক দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমরা আর কিছু পারি না, অন্তত ইসরায়েলের 12টা পণ্যের 12টা বাজানোর জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। ইসরায়েলের 1 নম্বর পণ্য কোকা কোলা, মনে আছে না? শুনেন, কোকা কোলা এরা এই যে বাংলাদেশের কতটা খাইচর আছে জানোয়ার, এগুলা চামড়া ব্যবসায়ী সবগুলা, এদের কাছে না আছে মানবতা, না আছে মনুষ্য।